আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আল নাঈম। আজকের ভিডিওতে তোমাদের একটা টপিক নিয়ে তোমাদের সম্মুখে আলোচনা করব, যেটা হচ্ছে সফল হওয়ার জন্য, অর্থাৎ সফল হতে চাই তিনজন মেন্টর। এখন তিনজন মেন্টর কারা হবে এই সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা পলিটেকনিক ইউনিভার্সিটি কলেজ এর প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যারা আছো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আছো, তারা তিনজন মেন্টর নিজের জায়গা থেকে গুছিয়ে নিবে, অর্থাৎ নিজে চুজ করে নিবে কোন তিনজন মেন্টর। সেটা হচ্ছে, এক হচ্ছে তোমার ক্যাম্পাসের সিনিয়র ভাই, দুই হচ্ছে তোমার ক্যাম্পাসের একজন টিচার, তিন হচ্ছে তুমি যে সেক্টরে পড়াশোনা করতেছো, অর্থাৎ তুমি যে লাইনে পড়াশোনা করতেছো, যে টপিক নিয়ে পড়াশোনা করতেছো ওই টপিকে জব সেক্টরে কারা সবচেয়ে ভালো করতেছে, এমন তিনজন মেন্টরকে তুমি তোমার নিজের সাথে নিজের সফলতার জন্য গেঁথে নিবা। এখন তিনজন মেন্টর কি কাজ করবে তোমার, বলতেই পারো যে আমি তিনজন মেন্টর নিব, কেন নিব। সেটা হচ্ছে, তুমি যখন ক্যাম্পাসে লিডারশিপ কোয়ালিটি যে কোন কাজগুলো করবা, সেক্ষেত্রে তোমার ক্যাম্পাসের ওই ভাই তোমাকে হেল্প করবে। তারপর হচ্ছে একজন টিচার, যে তাকে তুমি ফলো করবা, তার যে অ্যাটিটিউডগুলো আছে সেটা তোমার মধ্যে তুমি অ্যাবজর্ব করে নিবা, তার যে খুব সুন্দর সুন্দর যে দিকগুলো সেগুলো তোমার মধ্যে তুমি অ্যাবজর্ব করে নিবা, এবং তোমার সেক্টরে যে ভালো করতেছে তাকে তোমার মধ্যে অ্যাবজর্ব করবা, যাতে করে হবে কি তুমি যখন পাস করার সাথে সাথে যখন ফিল্ড সেক্টরে ছড়াই পড়বা, যখন তুমি তোমার জব সেক্টরে ছড়াই পড়বা, ছড়াই পড়ার তোমার এই যে তিনজন মেন্টরের থেকে নেয়া যে পজিটিভ দিকগুলো, যে লিডারশিপ দিকগুলো, যে স্কিলগুলো তুমি গেইন করবা, সেটা তোমার পরবর্তী জব সেক্টরে খুবই ইফেক্টিভ কাজ হবে। তো আজ থেকে নিয়ে ফেলো তোমার পছন্দের, তোমার ইফেক্টিভ তিনজন মেন্টর, যে তোমার সফলতার প্রথম শর্ত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।